আমাদের তরফ থেকে পাচ্ছে 100 টাকা। এটা দা হলো মোমো। আচ্ছা আমাদের তরফ থেকে 100 টাকা। আচ্ছা আমাদের তরফ থেকে 100 টাকা। এই যে মামা। মামার জন্য থাকতেছে 100 টাকা। আমার জন্য থাকতেছে 100 টাকা। এই যে মামা। আপনার থাকতেছে 100 টাকা। এই যে মামা আপনি আরে দাদা স্বপ্ন মনে করতেছি। Hey guys, assalamu alaikum. This is Miraz Hossain and welcome back to another video. আজকে আমি আছি আমার ভালো লাগে এবং ভালোবাসার শহর জয়পুরহাটে। আর জয়পুরহাটের মানুষ আমাকে অনেক বেশি সাপোর্ট করে, তাই জয়পুরহাটে এসে ভিডিও বানাতেও আমার খুব বেশি ভালো লাগে। আর আজকের ভিডিওটা হতে চলেছে জয়পুরহাটের রিকশাওয়ালা মামাদের নিয়ে। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। দেখতে পাচ্ছি এক মামা আসছে, দেখি ওনাকে আটকানো যায় কিনা। এ পাশে আসবেন একটু, কথা বলা যাবে একটু আপনার সাথে? দু মিনিট কথা বলা যাবে? বলেন। আমরা আসলে একটা গেম খেলবো আপনার সাথে, একটা ছোট্ট প্রশ্ন করবো, যদি উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য থাকতেছে 100 টাকা। তো প্রশ্ন করবো মামা, আমরা এখন যে জেলায় আছি জেলার নাম কি? জয়পুরহাট। আরে মামা পেরে গেছে, মামার জন্য থাকতেছে 100 টাকা। এই যে মামা। তো গেমটা খেলে কেমন লাগলো আপনার? ভালো লাগলো। ঠিক আছে মামা, ভালো থাকবেন। ওকে গাইজ, এরপরে আমরা যাচ্ছি দেখি নেক্সট কোনো মামার কাছে। দেখে একজন মামাকে ডাকা হয়েছে, উনি আসুক, ওনার সাথে একটু খেলা যাক। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? আপনার বাসা কি জয়পুরহাটে? তো আমরা আপনার সাথে একটা গেম খেলতে যাচ্ছি, একটা প্রশ্ন করবো, যদি উত্তর দিতে পারেন। হ্যাঁ, যদি উত্তর দিতে পারেন আপনার জন্য থাকতেছে ছোট্ট একটা পুরস্কার আমাদের তরফ থেকে 100 টাকা। এখন কি উত্তর দিব আমি তো? প্রশ্ন খুবই ছোট, তো প্রশ্ন কি করবো? হ্যাঁ করতে পারেন। আমরা যে জেলায় আছি মানে জয়পুরহাটে, জয়পুরহাটের থানা কয়টা? জয়পুরহাটের থানা 5টা। আরে মামা পেরে গেছে, মামার জন্য থাকতেছে 100 টাকা। এই যে মামা আপনি স্বপ্ন মনে করতেছি। তো আপনার গেমটা খেলে কেমন লাগলো? বেশ মোটামুটি ভালোই লাগলো। আমরা এখন নেক্সট মামাকে খুঁজতেছি, আর দূরে দেখতে পাচ্ছি এক রিক্সা আসতেছে, দেখি ওনার সাথে কথা বলা যায় কিনা। আসসালামু আলাইকুম ভাই, একটু কথা বলা যাবে? আমরা আসলে আপনার সাথে একটা গেম খেলবো, যদি মানে ছোট্ট একটা প্রশ্ন করবো, যদি উত্তর দিতে পারেন আপনার জন্য 100 টাকা থাকবে। সাইড আসুন। তো আমরা তো জানি জয়পুরহাটে 5টা থানা, মানে থানা 5টা। তো এই 5টা থানার মধ্যে একটা থানার নাম বলো। জয়পুরহাট। জয়পুরহাট, জয়পুরহাট সদর। হ্যাঁ মামা কিন্তু পেরে গেছে, মামার জন্য থাকতেছে 100 টাকা। এই যে মামা। তো এই গেমটা খেলে কেমন লাগলো? ভালো লাগলো। শুধু ভালো? হ্যাঁ। যাই হোক, আমরা এরপরে যাচ্ছি নেক্সট কোনো মামার কাছে। আমরা হয়তো নেক্সট মামা পেয়ে গেছি, দেখি কথা বলি ওনার সাথে। আসসালামু আলাইকুম ভাই, একটু কথা বলা যাবে? মানে আমরা একটা গেম খেলবো, আপনার ছোট্ট একটু প্রশ্ন করা হবে, যদি উত্তর দিতে পারেন তাহলে 100 টাকা পেয়ে যাচ্ছেন। কী প্রশ্ন করবো? করেন দিদি। জয়পুরহাট কিসের জন্য বিখ্যাত? জয়পুরহাট আলুর জন্য বিখ্যাত। আর কিসের জন্য বিখ্যাত, যেটা ধরেন যে জয়পুরহাটে ব্র্যান্ডিং এর সাথে যায়? যেটা জয়পুরহাট বলতে পারি, জয়পুরহাটে আপনি আলুর জন্য সবচেয়ে বিখ্যাত, আলু আর ধান। আচ্ছা আলু, এটাও কিন্তু ঠিক আছে, জয়পুরহাট আলুর জন্য বিখ্যাত, কিন্তু জয়পুরহাট ধরেন কচুরলতি আর সোনালি মুরগির জন্য বিখ্যাত। এটা আমি আবার প্রশ্ন করতে চাই, আপনি আরেকবার উত্তর দেবেন। তো মামা জয়পুরহাট কিসের জন্য বিখ্যাত? জয়পুরহাট আপনার আলুর জন্য বিখ্যাত, সোনালি মুরগি, তারপর আপনি কচুরলতি, এগুলো। মামা কিন্তু এবার সঠিক উত্তর দিয়ে গেছে, তো মামা জিতে নিচ্ছে 100 টাকা। এই যে মামা। তো গেমটা খেলে কেমন লাগলো? খুব ভালো লাগলো। ঠিক আছে মামা, ভালো থাকবেন। তো আমরা খেলে নিলাম আরেকজন মামার সাথে এই গেমটা, চলুন যাওয়া যাক নেক্সট কোনো মামার কাছে। দেখতে পাচ্ছি দূরে এক রিক্সাওয়ালা মামা আসছে, তো দেখি ওনার সাথে গেমটা খেলা যায় কিনা। আসসালামু আলাইকুম ভাই, একটু কথা বলা যাবে?
আমরা আপনার সাথে ছোট্ট একটু গেম খেলবো, একটা প্রশ্ন করবো, উত্তর দিতে পারলে 100 টাকা হাত দিচ্ছি। তো প্রশ্ন করি, জয়পুরহাটে ধরেন যে অনেকগুলা ঘোরার জায়গা আছে, যেমন দর্শনীয় স্থান যেগুলোকে বলা হয়, তো একটা জায়গার নাম বলেন। মামা কিন্তু পেরে গেছে। জয়পুরহাটের একটা প্রসিদ্ধ পার্ক শিশু উদ্যান, আর এখানে লোকালি চেনে প্রিন্সেস আতাল নামে। তো মামা পেরে গেছে যেহেতু, তো মামার পাচ্ছে আমাদের তরফ থেকে 100 টাকা। তো গেমটা খেলে কেমন লাগলো মামা? গেম দাম দেখলে কি খেলা এই যে খেললেন আপনি, কেমন লাগলো? এগুলো তো বুঝে পাইনি তো কি। প্রশ্নের উত্তর দিয়ে 100 টাকা পেয়ে গেলাম, ভালো লাগেনি? হ্যাঁ এটাই থাক। তো ঠিক আছে মামা, ভালো থাকবেন। আচ্ছা আমরা এরপরে যাচ্ছি নেক্সট করে মামার কাছে। দেখতেছি মামা রাস্তার পাশে দাঁড়ায় আছে, তো চলুন যাওয়া যাক মামার সাথে একটু কথা বলে দেখি। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? আপনার দেহে ক্লান্ত মনে হচ্ছে, আপনি কি ক্লান্ত? আচ্ছা তো আমরা আপনার সাথে ছোট্ট একটু গেম খেলবো, একটা প্রশ্ন করবো, যদি উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য থাকতেছে আমাদের তরফ থেকে 100 টাকা, মানে ছোট্ট উপহার। তো জয়পুরহাটের একটা বিখ্যাত মসজিদ আর একটা বিখ্যাত মন্দিরের নাম বলবেন। বড়শি বেলায় মন্দির। আর মসজিদ? মসজিদ কেন্দ্র মসজিদ। কেন্দ্র মসজিদ, এর চেয়ে আরেকটা বিখ্যাত মসজিদ আছে, হিন্দা মসজিদ। আচ্ছা ওকে, তো লোকালি এটা হিন্দা মসজিদ নামে চেনে, কিন্তু মসজিদটার নাম হিন্দা কসবা শাহী জামে মসজিদ। তো মামা কিন্তু প্রশ্নের উত্তরগুলো দিতে পেরে গেছে, তো মামা পাচ্ছে আমাদের তরফ থেকে 100 টাকা। এই যে মামা, তো গেমটা খেলে কেমন লাগলো মামা? ভালো লাগলো। ঠিক আছে মামা, ভালো থাকবেন। ওকে আমরা এরপরে যাচ্ছি নেক্সট মামার কাছে। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? একটু কথা বলা যাবে? বলেন। মানে আমরা ছোট্ট একটু গেম খেলবো, আপনাকে একটা প্রশ্ন করবো, যদি উত্তর দিতে পারেন তাহলে আমাদের তরফ থেকে ছোট্ট একটু উপহার থাকবে 100 টাকা। কীরকম আমি তো বুঝ। আচ্ছা আমাদের জয়পুরহাটে আমরা জানি যে 5টা নদী আছে, এই 5টা নদীর মধ্যে একটা নদীর নাম বলতে হবে। একটা নদী? হ্যাঁ, সেটা হলো যমুনা। মানে ছোট যমুনা? ছোট যমুনা। আচ্ছা মামা কিন্তু পেরে গেছে, আর আমাদের তরফ থেকে পাচ্ছে 100 টাকা। এটা হলো মামা। গেমটা খেলে কেমন লাগলো বলেন? ভালো লাগলো তো। খুব ভালো লাগলো। ঠিক আছে মামা, ভালো থাকবেন। আমার শুভ পেলো। হ্যাঁ আপনি উত্তর দিয়ে তারপর কিন্তু টাকা পাইছেন, আমরা কিন্তু এমনি এমনি আপনাকে টাকা দিইনি। মজা পাননি আপনি গেমটা খেলে? না পেলাম ইনশাল্লাহ। যাক মামা ভালো থাকবেন ইনশাল্লাহ। আমাদের আজকের ভিডিও থাকতেছে এই পর্যন্তই, আর আমরা জয়পুরহাটকে ছোট্ট করে চেনানোর ট্রাই করছি, আর মামাদের মুখে হাসি ফোটানোর ট্রাই করছি। মামা আসলে কি হাসছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা যাক, মামাদের মুখে অল্প একটু হাসি ফোটানোর চেষ্টা করছি। আপনারা বেশি বেশি দোয়া করবেন যেন সামনে আরও বেশি বেশি মামাদের মুখে হাসি ফোটাতে পারি। তো যারা ইউটিউবে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখছেন তারা আমার পেজটা ফলো করবেন। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।